হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, আর এই টপিকটির নাম হলো স্ট্যাম্প হলো 5 MG। দেখতে পাচ্ছ এটা 5 MG, আর এটি 2.5 আসে। এই ট্যাবলেটটি ডক্টর রেডিস কোম্পানির, এটি পাতাতে 30টি ট্যাবলেট থাকে। দেখতে পাচ্ছেন 30টি ট্যাবলেট, আর এটির মাত্র প্রাইস হলো 83.90। প্রাইস বহুত কম আছে, দেখতে পাচ্ছ অন্যান্য কোম্পানি আরও দাম বেশি থাকে। আর প্রেশারের ওষুধ সবসময় দাম অল্প কম থাকে। এটির কম্পোজিশন হলো অ্যামলোডিপিন 5 MG, দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে অ্যামলোডিপিন 5 MG। এটি কী কী কাজে ব্যবহার করব, এটির সাইড এফেক্ট কী, সব কথা এই ভিডিওটিতে বলবো, আপনারা পুরোটুক দেখবেন। প্রথমত, আপনার যদি প্রেশার হয়, হাই প্রেশার, তখন আপনারা নিতে পারেন। যদি ভাবেন আপনার মাথা ঘোরাচ্ছে, সবসময় মাথা ঘোরাতে থাকে, তখন আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারকে দেখে, যদি আপনার প্রেশার বেশি থাকে তখন আপনারা ডাক্তারদের এটারা পরামর্শ দেবে। তারপর কি হয়, সবসময় গ্যাস হয়, গ্যাসের ফলে কি হয়, আপনার মাথা ঘোরায়, তখন আপনারা ডাক্তার পরামর্শ নিয়ে তারপরও আপনারা নিতে পারেন। কারণ গ্যাসের ফলেও প্রেশারটি কী হয়, হাই হয়ে যায়, কত সময় হাই হয়ে যায়। তারপর আপনারা দেখবেন কত সময় কিছু ভারী কাজ করে এসলেন, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রেশারটি বেশি আছে, তখন আপনারা এটা ট্যাবলেটটিকে নিতে পারেন। আর এটা কিন্তু লো প্রেশারের জন্য নয়, এটি হাই প্রেশারের জন্য। আর এটা যে কোনো মহিলা হোক, পুরুষ হোক, সবাই নিতে পারে। আর এটি খাওয়ার ডোজ হলো ডেলি একটা করে খেতে পারবেন, কিছু খেয়ে, হয়তো সকালে খেয়ে দিলেন একটি, কিছু খেয়ে তারপর খেতে পারবেন। এটি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কিন্তু নিজে উস্তাদি মেরে খাবেন না, কারণ নিজে উস্তাদি মারলে এই ট্যাবলেটে উল্টো সাইড এফেক্ট দেখা দিয়ে দেবে। কারণ আপনার যদি হাই প্রেশার না থাকে, তারপরও যদি এখানে আপনার ক্ষতি করে দেবে। আশা করি তোমরা এই ভিডিওটি বুঝেছ এই ট্যাবলেটটি আমরা কেন ব্যবহার করব। আর কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে পরে কিন্তু খাবেন, এছাড়া কিন্তু খাবেন না। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, যাদের হাই প্রেশার হতে গেলে মোটামুটি আপনার 30+ হতে হবে, তারপরে আপনার প্রেশারটি বেশি হয়। আর যদি আপনারা মাল বেশি খান, মানে মদ যদি বেশি খান, তখনও আপনাদের প্রেশারটি বাড়তে পারে। তার জন্য আপনার প্রেশার একটু কন্ট্রোল রাখার উপর চেষ্টা করে তাহলেই ভালো। আর ওষুধ খাওয়ার তখন তো কোনো প্রয়োজনই হবে না, আপনারা যদি প্রেশারটা কন্ট্রোলের উপর রাখতে পারেন। যেমন ধরো গ্যাস যাতে না হয়, গ্যাসের খাওয়া দাওয়াগুলো অল্প ঠিক করে রাখবেন, হঠাৎ করে কোনো ভারী কাম করবেন না। তারপর আপনারা যে কোনো দেখবেন গরমের মধ্যে উসপিস উসপির ভাব লাগতে থাকে, তখন আপনারা ভালো করে চুপ করে বসে থাকবেন, কারণ তখন উল্টা উল্টা কাজ করলে মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন। তারপর যদি আপনারা ভাবতে থাকেন সবসময় বেশি বেশি গরম গরম লাগতে থাকে, তখন আপনারা কী করবেন, সবসময় ঠান্ডার জায়গায়, মানে ফ্যানের তলে আরামসে চুপ করে বসে থাকতে পারবেন। এ ধরনের যদি সমস্যা দেখে তখন আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারবেন, আর এটি সলিউশনও এটি। আশা করি তোমরা পুরোটুকুই বুঝেছেন।